जय गुरु बंधुरा आज के एमन एक वीडियो अपन मध्य शेयर करते जादेर जौन समस्या आसे जादेर दैहिक समस्या आसे जरा पुरोपुरी डिजेबल हो गेछेन सहबासे जरा दुई मिनिटेर बेशी समय पाच्छेन ना जादेर द्रुत पतन हो जाए आज के तादेर जुन्नो आमी एमन एक व्यायाम देखाबो खूब सहज एवं स्वाभाविक एक व्यायाम देखाबो जे व्यायामटी जदि आपनारा कन्टिन्यू एक मास चालिये जेते पारेन ताहले आपनारा आपनादेर एई सब समस्यार समाधान करे फेलते पारबेन उइदाउट मेडिसिन अर्थात कोनो औषध छाड़ा। बंधुरा जारा एई जौन समस्यार जन्य औषध खान शिमुल मूल शतमूल अश्वगंधा जारा अनलाइन थेके क्रय करे थाकेन तारा कि कखनो एगुलो खावार पाशापाशी शरीर चर्चा करें ना कि जेखान थेके ओषुध किनें तारा कखनो बोले दे जे शरीर चर्चा करार जन्नो एमन किछु जोग व्यायाम आसे एमन किछु जोग प्राणायाम आसे जेगुलो करले पड़े ओषुधेरी प्रयोजन हय ना आर जौन समस्या समाधानेर जन्नो जदि आपनारा ओषुध खान तार पाशापाशी जदि आपनारा किछु एक्सारसाइज करे जान তাহলে সেই ওষুধের খুব দ্রুত কাজ করে অর্থাৎ অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। অনেকেই বলে থাকেন আমি ওখান থেকে ওষুধ কিনেছি কোনো কাজ হয়নি, ওই লোক আমাকে ওষুধ দিয়েছে কোনো কাজ হয়নি। সত্যি কথা বলতে কি কাজ হবে কোথা থেকে? কারণ আপনি তো ওষুধ সেবন করেছেন, আপনি তো তাপমাত্রা বৃদ্ধির জন্য ওষুধ খেয়েছেন অর্থাৎ যৌন উত্তাপ বৃদ্ধির জন্য ওষুধ খেয়েছেন। কিন্তু যৌন উত্তাপ বৃদ্ধির জন্য আরেকটি কাজ তো আপনাদের করতে হবে, অ্যান্টিবায়োটিক ডোজটা তো আপনাদের নিতে হবে। অর্থাৎ ওষুধ খাওয়ার পাশাপাশি যদি দেহের স্টেমিনার বাড়িয়ে তুলতে পারেন যোগব্যায়ামের মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমে তাহলেই সেই ওষুধ ভালোভাবে কাজ করবে। আমরা যখন প্রচণ্ড জ্বরে ভুগি, যখন স্বাভাবিকভাবে কোনো প্যারাসিটামল গ্রুপ কাজ করে না, তখন তার সাথে কি দেওয়া হয়? সিপ্রোফ্লক্সাসলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এর কারণ কি? অর্থাৎ প্যারাসিটামল গ্রুপ ব্যথা নাশক, কিন্তু তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভেতরের জ্বরটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য কি প্রয়োজন হয়? সিপ্রোফ্লক্সাসলিন গ্রুপ। অর্থাৎ হায়ার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় যখন জ্বর একেবারেই সারে না, তখন অবশ্যই অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। ঠিক তেমনই আমাদের যৌন সমস্যা, অর্থাৎ আমরা যৌন সমস্যার জন্য তো বিভিন্ন রকমের ওষুধ খেয়ে থাকি, কিন্তু সেই ওষুধ কাজ করবে কখন? যখন দেহের স্টেমিনার বেড়ে যাবে তখনই সেই ওষুধ ভালোভাবে কাজ করবে। আপনার দেহের তাপমাত্রাই যদি না থাকে, আপনার প্রেশার যদি অল টাইম লো থাকে, তাহলে যৌন উত্তেজনা বাড়বে কোথা থেকে? যৌন উত্তেজনা বাড়ানোর জন্য তো ব্লাড সার্কুলেশনের তাপমাত্রা বাড়াতে হবে। সেটা কিভাবে বাড়াতে হবে? যোগ প্রাণায়াম করে, এক্সারসাইজ করে। বন্ধুরা একটি চিরন্তন সত্যি কথা বলি, ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া, এটা কিন্তু আমার কথা না, এটা একটি খনার বচন। অর্থাৎ যারা ভোরের হাওয়া গায়ে লাগায় তাদের আর ডক্টরের কাছে যেতে হয় না। একটি সূত্র আপনাদের বলে দেই আজকে, যারা সকালবেলা এক গ্লাস পানি খেয়ে 10 মিনিট অপেক্ষা করে হাঁটতে বের হন, আপনারা কি জানেন এইভাবে কন্টিনিউ চালাতে থাকলে আপনাদের যৌন সমস্যা সহ পেটের সমস্যা সমাধান হয়ে যাবে? ভোরবেলা ওঠার জন্য কেন আমাদের উপদেশ দেওয়া হয়েছে? এটা এমনি এমনি দেওয়া হয়নি, খনার বচনগুলো এমনি এমনি তৈরি হয়নি। ভোরবেলা উঠলে কি হয়, সায়েন্স কি বলে, অর্থাৎ সায়েন্সের ব্যাখ্যা কি? সায়েন্সের ব্যাখ্যা হলো যারা সকালবেলা ঘুম থেকে ওঠে একটু প্রকৃতির মাঝে যায়, একটু হাঁটাহাঁটি করে, তাদের দেহে সেরোটিন নামে একটি হরমোনের সৃষ্টি হয়। সেই সেরোটিন হরমোন আমাদের কি করে? সেরোটিন হরমোন আমাদের মধ্যে প্রাণচাঞ্চলতার সৃষ্টি করে, অর্থাৎ আমরা প্রাণবন্ত হয়ে উঠি, আমাদের দুশ্চিন্তা দূর হয়ে যায়, অর্থাৎ আমাদের স্নায়ুতন্ত্রে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়। বন্ধুরা আসুন তাহলে সেই ব্যায়ামটি দেখে নেই, যে ব্যায়ামটির দ্বারা
আমরা আমাদের যৌন শক্তিকে বৃদ্ধি করতে পারবো। এই যোগব্যায়ামটি করার জন্য আমাদের কি করতে হবে, কিছুক্ষণ ওয়ার্ম আপ করে অর্থাৎ কিছুক্ষণ হেঁটে এসে যে কোনো একটি আসনে বসে পড়ুন। তারপরে হাত দুটোকে আস্তে করে এভাবে পিছনে নিয়ে যান, অর্থাৎ কোমরের উপরে হাত দুটোকে একসাথে রাখার চেষ্টা করবেন। তারপরে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো দম নিতে হবে, অর্থাৎ নাক দিয়ে শ্বাস গ্রহণ করতে হবে। বন্ধুরা একটু ভালো করে খেয়াল করুন, শ্বাস গ্রহণ করে শ্বাস ছাড়া যাবে না, অর্থাৎ শ্বাস ভেতরে আটকে রাখতে হবে, অর্থাৎ কুম্ভক করতে হবে। তারপরে শ্বাসটা কখন ছাড়বেন আপনারা প্র্যাকটিক্যালি একটু দেখে নিন। শ্বাসটাকে ধরে রেখে অর্থাৎ কুম্ভক করে অর্থাৎ গোকরা সাপের মতো মেরুদণ্ডটাকে আস্তে করে বাঁকিয়ে দেবেন। তারপরে ধীরে 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 মাথাটাকে উপরে দিকে তুলতে থাকবেন। এই সময় কিন্তু আপনাদের শ্বাসটা ধরা থাকবে। উপরের দিকে মাথাটা তুলে হা করে বুকের শ্বাসটাকে আস্তে আস্তে বের করে দেবেন। এই সময় আপনাদের পিছনের হাত কিন্তু খুব শক্ত করে ধরা থাকবে। বন্ধুরা খুব খেয়াল করে করার চেষ্টা করবেন এবং কিছুতেই জোর দিয়ে করার চেষ্টা করবেন না। আপনারা যতটুকু সময় পারেন ঠিক ওইটুকু সময় করার চেষ্টা করবেন, অতিরিক্ত জোর দিয়ে করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। ভরা পেটে কখনোই আপনারা কিন্তু এই ব্যায়ামটি করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। কন্টিনিউ মাত্র একটি মাস চালিয়ে যান, দেখুন যৌন পাওয়ার কীভাবে বাড়ে। খুবই কার্যকরী একটি যোগ ব্যায়াম, আপনারা করে দেখুন। জয় গুরু।